আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাতাম আলমাল্লা নবী আবাদ আহমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন সোশ্যাল মিডিয়াতে কয়দিন পরপরই আমরা দেখতে পাই এক একটি বিষয় নিয়ে ফান করা হয় ট্রল করা হয় যেমন বেশ কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি একদিন তো মরেই যাব কি আর হবে অমুক কাজ করে তমুক কাজ করে ইত্যাদি ইত্যাদি এ ধরনের কথা বলে এক শ্রেণীর যুবক যুবতী ভাইরা মজা করতেন ফান করতেন গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে ফেস অ্যাপ নামে একটা অ্যাপসের মাধ্যমে নিজের চেহারাকে বিকৃত করে বৃদ্ধ বয়স আমাকে দেখতে কেমন দেখাবে সেই বিকৃত চেহারাটাকে এই অ্যাপসের মাধ্যমে সৃষ্টি করে তৈরি করে সেটাকে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন নিজেরা দেখে মজা নিচ্ছেন এবং ফান করছেন এই যে একটা অ্যাক্টিভিটি এটাকে ইসলাম তথা ইসলামের সরিয়া কিভাবে দেখে আজ আমরা সে বিষয়ে কয়েকটি কথা বলতে চাই প্রথম কথা হলো হল কোরআনে কারিমায় রোমে ত্রিশ নম্বর রায়তাল্লাহ সামতাল আল এর সাদ করেছেন আলাহাতদিন আলী খালকিল্লাহ আল্লাহ সৃষ্টিতে কোনোরূপ পরিবর্তন পরিবর্তন এবং বিকৃতি করা যাবে না এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আলহ সালাক একশ উনিশ নম্বর আয়াতে বিতাড়িত শয়তানের কয়েকটি প্রতিজ্ঞার কথা উল্লেখ করেছেন বনি আদম তার শত্রু সে বনি আদমকে নামি করবার জন্য তার কয়েকটি ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছে আয়াতে এবং তার আগের আয়তে পরের আয়তে সে প্রসঙ্গে শয়তান একটা পর্যায়ে বলেছে কাল্লাহ আমি কিছু মানুষকে নির্দেশ করব আমার নির্দেশে তারা আল্লাহ সৃষ্টিতে বিকৃতি সাধন করবে পরিবর্তন সাধন করবে এ আয়াতে যদিও বিশ্ব অফরদের মতে পশুর ভেতরে এক ধরনের বিকৃতি সাধন করার কথা ইঙ্গিত করা হয়েছে কিন্তু হাসান বসুর রহমা মতে এখানে ওয়াসাম বোঝানো হয়েছে অর্থাৎ মানুষের নিজের শরীরে নিজের চেহারাতে নিজের ত্বকে এক ধরনের বিকৃতি সাধন করার কথা বলা হয়েছে প্রদর্শক আজ এই ফেস অ্যাপসের মাধ্যমে নিজের চেহারাকে যে বিকৃত্ব করা হচ্ছে পরিবর্তন করা হচ্ছে এটা যদিও প্রকৃত অর্থে পরিবর্তন করা নয় এটা যদিও সত্যি সত্যি তার চেহারা পরিবর্তন করা নয় তথাপি এটা চেহারার পরিবর্তনের সাথে সাদৃশ্যপূর্ণ এতে কোনো সন্দেহর অবকাশ নেই প্রিয়দর্শক মানুষের চেহারা বাল্লা সৃষ্টির ভিতরে পরিবর্তন করা পরিবর্তন করা বিকৃতি সাধন করা এটা যেহেতু শয়তানি কর্মকাণ্ড অতএবের সাথে সাদৃশ্যপূর্ণ হয় এমন কোনো কাজও একজন দায়িত্বশীল মমিন একজন মুসলিম কখনো করতে পারেন না দ্বিতীয়ত একজন মমিনের কাছে তার জীবনের প্রত্যেকটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মমিন তার বিশ্বাস যদি থাকে যে তাকে আখেরাতে আল্লাহর মুখোমুখি হতে হবে আল্লাহর কাছে জবদি করতে হবে তার যৌবনকালের প্রতিটা মুহূর্ত সম্পর্কে তাহলে তার জীবন নিয়ে খেলতামাশা করা তার জীবন নিয়ে দুষ্টমি করা এটা কোনো অবস্থাতেই একজন মমিনের জন্য মানানসই হতে পারে না বরং একজন মমিন তো মনে করবে যে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমি আমার এই যৌবন কাল দিয়ে জান্নাত কামাচ্ছি নাকি জাহান্নামকে নামকে আমার নিজের গন্তব্য করছি প্রিয় দর্শক একজন মমিন যার আখেরাতের প্রতি বিশ্বাস আছে সে তার জীবন নিয়ে সিরিয়াস হওয়ার কথা সে তার জীবন নিয়ে ফান করার কথা নয় আজ আমরা আখেরাতের প্রতি বিশ্বাস থেকে আল্লাহর প্রতি ইমান থেকে জান্নাত জাহান্নামের প্রতি ইমান থেকে যে শত শত মাইল দূরে সরে যাচ্ছি যোজন যোজন দূরে সরে যাচ্ছি তার একটি বড় প্রমাণ হলো আমাদের এই জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা ফান করছি মজা করছি প্রদর্শক ইহুদি নাসারারা যাই বানিয়ে দিচ্ছে সেটাকে আমরা গোগ্রাসে গিলছি এবং কোনোটাকে ফান বলে প্রচার করলে আমরা সেটাকে ফান হিসাবে নিচ্ছি প্রদর্শক একজন মমিন কখনো তার জীবন নিয়ে সিরিয়াস না হয়ে ফান করতে পারে না দুষ্টমি করতে পারে না মজা করতে পারে না তৃতীয়ত কথা হলো আমরা কেউ জানি না বার্ধক্য পর্যন্ত আমরা আদৌ হায়াত পাবো কিনা আল্লাহ স্মাতা আমাদেরকে সে পর্যন্ত যাওয়ার সুযোগ দেবেন কিনা আল্লাহ স্মতালার কাছে যেখানে আমরা দোয়া করার কথা আল্লাহ স্মুতালার প্রতি আমরা কেমন বাকে কামনা করার কথা যে আল্লাহ আমাদেরকে আপনি নেক হায়াত দান করুন জান্নাতি হওয়ার মতো আমল করে জীবনটাকে সেভাবে কাটাবার তফিক দান করুন সেখানে বুড়ো হলে আমাকে দেখতে কেমন দেখাবে এই বিষয়টি নিয়ে কৌতূহলী হওয়া ফান করা দুষ্টমি করা এগুলা সবগুলোই আমাদের দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়ক এগুলো সবগুলোর প্রমাণ করে যে আমাদের চেতনা দিন দিন ভোতা হয়ে যাচ্ছে ইমানে চেতনা আমাদের থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে প্রিয় দর্শক বার্ধক্য আমি আদৌ পাবো কি না যেখানে সেই বিষয়টি আমি জানি না সেখানে বার্ধক্য এলে আমাকে দেখতে কেমন দেখাবে সেই চিন্তা করা এটা হলো অসুস্থ প্রবণতা আল্লাহমাতলা আমাদের সকলকে এ ধরনের অসুস্থ প্রবণতা থেকে এবং বিকৃত রুচি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমাদের সকলকে আল্লাহ তালা সুস্থ রুচি সুস্থ চিন্তা সুস্থ প্রবণতার তৌফিক নসিব করুন জেজাকুল্লা আসসালাম